Hi guys, welcome back to my channel. So, এটা হচ্ছে দিদির বাড়িতে ডে 5 অ্যাকচুয়ালি কারণ তোমরা হয়তো ভাবতে পারো যারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো যে ফার্স্ট ডেতে ভিডিও আছে দেন আবার সেকেন্ড ডেতে নেই থার্ড ডেতে আছে আবার ফোর্থে নেই ফিফথে আছে অ্যাকচুয়ালি ভিডিও শুট করলেই তো হয় না ভিডিওটাকে ঠিকঠাক করে এডিট করা প্রেজেন্টেবল করা সেরকম ভাবে সো এগুলো করতে করতে আপলোড করতেও একটা প্রসিডিউর আছে তো ওটাতেও টাইম লাগে যে কারণে আমি যেদিনকে শুট করি তার পরের দিনকে আমি এখানে আপলোড করতে পারছি না কারণ অবভিয়াসলি আমি এখানে ঘুরতে এসেছি তো সবার সাথে কথা বলার থাকে কখনো বাইরে যাচ্ছি তো সব মিলিয়ে মিশিয়ে আমার নেক্সট ডেতে হয়ে ওঠে না সেইভাবে সো ওই জন্য আমি একদিন করে গ্যাপ নিচ্ছি নিয়ে আমি ব্লগগুলো শেয়ার করছি তোমাদের সাথে সো ওই জন্য এটা হচ্ছে পিসিবাইতে ডে 5 আর এখন বাজে ঘড়িতে মানে অলমোস্ট 12টা আর আমি কিন্তু এখন উঠিনি আমি অনেকক্ষণ আগেই উঠেছি উঠে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো ওটা করে আমি অ্যাকচুয়ালি সকালে উঠে না ইন্ট্রোটা শুট করতে পারিনি কারণ মানে কি বলবো সকালে উঠেই আমি ওই ঘরে চলে গেছিলাম তো ইন্ট্রো আমার শুট করা হয়নি তো ওই জন্য আমি এখানে ইন্ট্রোটা শুট করতে এসেছি তো ভিডিওটা তোমরা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আর আমার যে আগের ব্লগগুলো আছে সেগুলোরও লিংক আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো তো তোমরা ওখান থেকেও দেখতে পারো সো ইয়া সকালে ব্রেকফাস্টে পিষি দিয়ে দিয়েছে লুচি আলুর দম তো ব্রেকফাস্টটা খুবই ভালো হবে চলো স্টার্ট করি খাওয়া আলুর দমটা ভালো হয়েছে কালকের তরকারিটা বেশি ভালো হয়েছিল তুই খেয়েছিস কালকের তরকারিটা বা কত কাজ করছে ওর থেকে বড় এটা এইটা হচ্ছে ব্লগার্স লাইফ দেখেই বুঝতে পারছো খাওয়ার আগে আমাদেরকে শুট করতে হয় হ্যাশট্যাগ আওয়ার লাইফ আমি বাড়িতে প্রায় বানাই আর যদি এগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার রত্নাস কিচেন আমার চ্যানেলে চলে যাও ওখানে অনেক রকমের স্যান্ডউইচ আছে তোমরা দেখে নিতে পারো তো এগুলো ওরা খাবে আর এখান থেকে আমরা মিলে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি কি করছো বাবু বলো কি করছো গেম খেলছো তুমি খেয়েছো তোমার কি খেতেই ভাল লাগে না ভাল লাগে আম্মা ভালো না বাজে আম্মা ভালো আর আজকে কিন্তু বড় পিসিরা মানে বড় পিসির বাড়িতে চলে যাচ্ছে এটা তোমরা জানো এটা দিদির বাড়ি সো সেই জন্য এখানে হচ্ছে দিদি আমি রয়েছি আর পিসা রাত্রিবেলা আসবে আর পিসি ঠাম্মা বড় দিদি আর বাবু দুজন মানে এরা সবাই চলে যাচ্ছে আজকে পিসির বাড়িতে সো ওই জন্য ছোট দিদি একটুখানি আপসেটও হয়ে আছে খানিকটা বাট যেতে তো হবেই অ্যাকচুয়ালি ও তো ইনফ্লুয়েন্সার তোমরা জানো তো যেই জন্য ওর এখানে স্পেশালি এই বাড়িটা মানে নেওয়া হচ্ছে ওর কাজের জন্য যে কারণে ও কাজে এখন থেকে পুরো ফুললি একদম নেমে যাবে কারণ ওর অনেক দিন ধরে ভিডিওস হচ্ছে না এইসব মানে একটা নিউ ঘরে শিফটিং অবভিয়াসলি একটা হসপচ ব্যাপার তো হয়ে থাকি সো সেই জন্য যাই হোক মোদ্দা কথা হচ্ছে আজকে পিসিরা চলে যাচ্ছে আর আমি থাকছি দিদির সাথে আর তোমাদের সাথে পুরো দিনের ব্লগটা শেয়ার করব দেখি আমি জানি না অ্যাকচুয়ালি আজকে কী করব আমরা তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব বেশিরভাগ ভিডিওস মানে শেয়ার করে দেখো পিসিরা চলে যাচ্ছে পিসিদের গাড়ি এসে গেছে তো পিসিরা সব লাগেজ নিয়ে চলে যাচ্ছে এখন আর দিদি ওদেরকে তুলে দিতে গেছে গাড়িতে গাইজ আমি স্নান তো করেছি বাট আমি চুল ভেজাই না সবসময়
যে কারণে আমি চুল ভেজাইনি, আমাকে দেখে বোঝা যাচ্ছে না যে আমি স্নান করেছি, বাট আমার স্নান হয়ে গেছে আর পিসিরা চলে গেছে। পিসিরা যাওয়ার পরই আমি স্নান করলাম, তারপরে তো এখন বাড়িতে আছি হচ্ছে আমি, দিদি আর বান্টি দাদা, আর পিসা কাজে আছে, তো পিসা রাতে আসবে এখানে। তো এখন হচ্ছে গিয়ে আমাদের লাঞ্চ করার মানে টাইম হয়ে গেছে, বাট যেহেতু অনেকটা লেটে সবাই বেরোলো, চলো ক্লিন করা হলো ঘরটাকে, সব কিছু করা হলো, তো যে কারণে এখন লাঞ্চটা তৈরি মানে হবে, জাস্ট এখন বাজার মানে বাজারে গিয়ে আনার এখন সময়ও নেই আর বাড়িতে অ্যাভেলেবেলও নেই জিনিসপত্র। তো যে কারণে দিদি কি করলো, এখন আনা তো সম্ভব না, তো ব্লিঙ্কিটে চিকেন অর্ডার করলো, কারণ চিকেন দিয়ে সিম্পল চিকেন দিয়ে ভাত দিয়ে আজকে লাঞ্চটা সারবো, তারপরে সন্ধেবেলা আই থিঙ্ক আমরা বাইরে বেরোবো, কারণ রাতে কী খাওয়া হবে সেটা আনা হবে, আর টুকটাক অনেক কিছু কেনার আছে, ব্রেকফাস্ট কালকে কী হবে সব কিছু আমরা বাজার করতে মানে সন্ধেবেলার দিকে যাব। তো চলো দেখি যে কে চিকেনটা বানাচ্ছে আর কিভাবে বানানো হচ্ছে তোমাদেরকে, চলো। এই যে চিকেনটা আমাদের এসে গেছে, অল্প দুপুরবেলার মতো করেই জাস্ট আনা হয়েছে, ফ্রোজেন আছে দেখতে পাচ্ছ ব্লিঙ্কিটে, এরকম ফ্রোজেন এসছে। তো আই থিঙ্ক দিদি রান্না করবে। রান্না হতে অনেকটাই মোটামুটি বেলা হয়ে যাচ্ছিল, যে কারণে একটু করে বিস্কিট খেয়ে নিচ্ছিলাম সবাই। এই জিমজ্যাম বিস্কিট দিদি ভর্তি ভর্তি করে এনে রেখেছে, কারণ সবাই আমরা এই জিমজ্যাম বিস্কিট খেতে ভীষণ ভালোবাসি। চিকেনটা দিদি রান্না করছে, আর দিদির হাতের চিকেন মাটন কোনো কথাই হবে না, মানে ও অসাধারণ বানায় সিম্পলভাবে। কতটা সিম্পলভাবে দেখো, আমরা কিন্তু আদা রসুনকে মানে কুচি কুচি জাস্ট করে ওরমভাবেই সব কিছু করলো দিদি, মানে খুবই সিম্পল ওয়েতে খুব ভালো চিকেনও বানায়, যেটা সা বলতে গেলে চিকেন কষাটা কি দারুণ করেছে, ও মাই গড। আর এই যে দেখছো যে এটা হচ্ছে দিদি নতুন ফ্রিজ নিল এই বাড়ির জন্য, কারণ ওই বাড়িতে যেটা আছে সেটা তো এখানে আনা সম্ভব না, তো নতুন করে নিল। চিকেন কষাটা দেখো কতটা টেস্টি হয়েছে, এবারে বয়েলের জন্য ও ঢাকা দিয়ে দেবে, আর আমাদের এইভাবে রান্নাটা হয়ে গেল। তারপরে দিদি কিন্তু যে ছোট্ট করে আমরা সিংহাসন বসানো হয়েছিল আগের ব্লগে দেখিয়েছি, তো সেটাতে ঠাকুর কিনে এনেছিলাম, সেটাতে স্নান টান করে দিদি পুজো দিল। দারুণ লাগছে। এখানে আমাদের ভাত হয়ে গেছে, যেহেতু তিনজনই খাচ্ছি আমরা এখন, আমি, উমরাই দিদি আর বান্টি দাদা, তো যে কারণে অল্প ছোট্ট করে এর মধ্যেই তিনজনের ভাত হয়ে গেছে। সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে। নুন বেশি না, লাগবে না এক্সট্রা, তাই তো? একদম পারফেক্ট হয়েছে, ওটাই ভাবছিলাম। চাল জায়গা নেব নে, আমরা অনেক জিমজ্যাম খুঁজেছি বাট পাচ্ছিলাম না, ফাইনালি পেয়ে গেছি। এই কপিরাইট দিয়ে দেবে না তো স্পেন্সার, মানে জিও মার্টে? সব কিছু তো আমরা পাইও নি, অর্ধেক জিনিসই নেই, শেষ হয়ে গেছে, লোকই নেই। আমরা গেছিলাম একটু বাইরে ফুচকা খেতে, আর তারপরে গেছিলাম পাশে রিলায়েন্স মার্ট, না ওটা স্মার্ট পয়েন্ট, জিওর, তো ওটাতে গেছিলাম ওই স্পেন্সারের মতো আর কি। তো যাই হোক যারই হোক, তো সব কিছু কিনে আনলাম, টুকটাক সব কিছু না মানে টুকটাক অনেক জিনিসই কেনার ছিল যেমনটা তোমরা দেখলে। তো এখন আমরা বাড়ি ফিরছি, মানে লিফটে আছি, বুঝতে পারছি লিফটে আছি। হ্যাঁ ওই যাই। কোন এই লোক, কাহাঁ সে আতে?
হাই গাইজ, গুড মর্নিং। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। আমি আগের দিন একদমই ভিডিওটা এন্ড করতে পারিনি যেমনটা হয় অ্যাকচুয়ালি। সো অ্যাকচুয়ালি রাতে খুব ঘুম পেয়ে গেছিলাম, মানে আমি ঘুমিয়েও পড়েছিলাম। দিদি রাতে ম্যাগি বানিয়েছিল, কারণ আমরা অন্য কিছু খাইনি। আমরা ভাবলাম রাতে চিজ ম্যাগি খাওয়া যাক, তো চিজ ম্যাগি দিয়ে আমাদের ডিনার কমপ্লিট করে, মানে আমাকে ডেকে ম্যাগিটা দিল, আমি খেলাম, আবার ঘুমিয়ে পড়েছি। তো আমি ভিডিও এন্ড করতে পারিনি, তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর পাশে যে বেল আইকন আছে ওটাকেও ক্লিক করে দিও, আর আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। বাই।